লাউয়ের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। একঘেয়েমি দূর করতে বানিয়ে নিন লাউ দিয়ে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার কিচেন রুমের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউয়ের কোপ্তা রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকের রেসিপিটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে কিভাবে এটি বানাতে হয় দেখে নেওয়া যাক। প্রথমেই একটি লাউ নিয়ে নিলাম। এবার লাউয়ের উপর ও নিচের দিকটা একটু কেটে নেব। এরপর পিলারের সাহায্যে খোসা ঝাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে টুকরো টুকরো করে কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরপর লাউগুলো হাত দিয়ে চিপে জল বের করে বাটিতে নিয়ে নেব। লাউয়ের এই খোসাগুলো ফেলবেন না, এগুলো নষ্ট না করে কিভাবে এগুলো দিয়ে আরেকটি পদ রান্না করা যায় পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবার কোপ্তার বড়া বানানোর জন্য আমাদের লাগবে প্রথমেই পুরো জল বের করে রাখা লাউ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিলস্পুন আদা রসুন বাটা, 2টি কাঁচা লঙ্কা কুচি, 4 টেবিলস্পুন বেসন। এছাড়া লাগবে 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন নুন, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরা গুঁড়ো ও 1/2 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো। এবার লাউয়ের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি ও বেসন দিয়ে মেখে নেব। লাউ দিয়ে যত বেশি জল নিগড়ে নিতে পারবেন ততই ভালো এই রেসিপিটি হবে। সব কিছু দিয়ে মেখে নেওয়ার পর দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও ধনে গুঁড়ো। আবার একটু মেখে নেব। আপনাদের জল বেশি হলে আপনারা একটু বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর আপনারা চাইলে বিস্কুট গুঁড়ো অ্যাড করতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে এইরকম গোল গোল করে বড়াগুলো বানিয়ে ফেলবো। নুন দেওয়ার পর একদমই রেস্টে রাখবেন না, তাহলে লাউ দিয়ে আরও জল ছাড়তে পারে, তখন বড়াগুলো আর ভালো হবে না। এবার প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা একটা করে বড়াগুলো ফ্রাই করার জন্য দিয়ে দেব। এক দিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেব, দুদিকই গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। দেখুন বড়াগুলো গোল্ডেন কালার চলে এসছে। এবার ছাঁকনির সাহায্যে তুলে নেব। কোপ্তার গ্রেভির জন্য কী কী লাগবে দেখে নিই। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিলস্পুন করে আদা রসুনের পেস্ট, 1টি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, 2টি কাঁচা লঙ্কা মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি ও নুন, এছাড়া সামান্য পরিমাণে বা 1/4 টিস্পুন বিট নুন, 1/2 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরা গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। তার জন্য লাগবে 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, 1 টেবিলস্পুন গোটা জিরে, 3টি লবঙ্গ, 2টি ফাটিয়ে রাখা এলাচ, 1টি দারচিনি ও 1/4 টিস্পুন হিং। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন হিঙের একটি সুন্দর গন্ধ বেরাতে শুরু করবে তখন পেঁয়াজ কুচিটি দিয়ে দেব। পেঁয়াজটি হালকা লাল হয়ে গেলে আদা রসুন বাটারে দিয়ে দেব। ভালো করে 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্ট দিয়ে দেব। যখন এইরকম হালকা তেল ছাড়তে শুরু করবে তখন স্বাদ অনুযায়ী নুন ও চিনিটি অ্যাড করে দেব। কষানোর সময় চিনি অ্যাড করলে চিনি গলে গিয়ে ক্যারামেল তৈরি করে, যাতে গ্রেভির কালারটি খুব সুন্দর আসে। চিনিটি ভালো করে মেল্ট হয়ে গেলে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও বিট নুন অ্যাড করে দেবো।
ভালো করে মিশিয়ে নেব। এবার কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন আমাদের মশলাটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। লঙ্কায় ঝাল কম, কিন্তু একটি ফ্লেভার রয়েছে। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নাড়িয়ে গ্রেভি করার জন্য 200 ml মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে 3 মিনিটের জন্য হতে দেব। মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে বড়াগুলো দিয়ে দেব। বড়া অ্যাড করে আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে বড়াগুলো উল্টে পাল্টে দিয়ে অন্য পিঠটি হতে দেব। দুদিক ভালো করে হয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে গরম মশলা গুঁড়ো, টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণের চিনি ও 1 টেবিল স্পুন মতো বাটার বা ঘি অ্যাড করে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে সার্ভিং বলে নিয়ে নেব। এখন বন্ধুরা দেখতে যেমন ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি গরমকালে এই রেসিপিটি মাঝে মধ্যেই বানাই, আর এটি গরম গরম ভাত বা পরোটার রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এই লাউয়ের কোপ্তা রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসছি আগামী সপ্তাহে আওয়ার কিচেন রুমের আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতি বুধবার ঠিক সন্ধ্যে 6টার সময় দেখতে ভুলবেন না আওয়ার কিচেন রুমের আরেকটি নতুন পর্ব।